দীর্ঘদিন ধরে গৃহবন্দী রয়েছেন ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেখা করতে পারছেন না নিকট আত্মীয়ের সঙ্গে, এমনকি দলের নেতাকর্মীরা চেষ্টা করেও পাননি একনজর দেখার সুযোগ। এমন অবস্থায় নেতাকর্মীরা আশঙ্কা করছেন পর্যাপ্ত চিকিৎসার অভাবে ভুগছেন শেখ হাসিনা। তবে কি বিনা চিকিৎসায় শেখ হাসিনাকে মেরে ফেলার পায়তারা করছে ভারত? আওয়ামী সমর্থকদের মনে এখন এই একটা প্রশ্নই মাথা চাড়া দিয়ে উঠেছে। শেখ হাসিনাকে কোথায় এবং কিভাবে রেখেছে মোদি তা জানতে মুখে রয়েছে বিভিন্ন মহল। বিগত 4 মাস ধরে কোনো খোঁজ নেই শেখ হাসিনার। বিভিন্ন সময়ে কল রেকর্ড ফাঁসের মাধ্যমে নিজের উপস্থিতি জানান দিলেও এখনও তার কোনো সত্যতা পাওয়া যায়নি। এছাড়াও গণমাধ্যম কিংবা ভারত সরকারের বরাতে শেখ হাসিনার ভারতে থাকার খবর পাওয়া গেলেও সেটিরও কোনো নিশ্চয়তা নেই, কারণ তার কোনো ছবি কিংবা ভিডিও এখনও প্রকাশ্যে আসেনি গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুধু তাই নয়, আসেনি কোনো সাক্ষাৎকারও। তাই নেটিজেনদের অনেকের ধারণা শেখ হাসিনাকে জিম্মি করে বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্র আঁটছে ভারত। মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি বাই আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। গণ অভ্যুত্থানের মুখে গেল 5 আগস্ট, দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। পাড়ি জমান ভারতের রাজধানী দিল্লিতে। এরপর গুঞ্জন উঠেছিল তিনি ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যে কিংবা ইউরোপ পাড়ি জমিয়েছেন। তবে ভারত সরকার জানিয়েছেন শেখ হাসিনা তাদের আশ্রয়ে রয়েছেন, যদিও বিগত 4 মাসে একবারের জন্য প্রকাশ্যে আনেননি বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে। তিনি কি বেঁচে আছেন, থাকলেও সুস্থ আছেন কিনা তা নিয়ে জল্পনা কল্পনার যেন শেষ নেই। জানা গেছে ভারতে পরম আতিথেয়তায় আছেন শেখ হাসিনা। তবে এমন খবর চাউর হলেও তার কোনো প্রমাণ দেখাতে পারেনি ভারত সরকার। উল্টো বিভিন্ন মহলের দাবি ঠিক কতটুকু নিরাপত্তায় রেখেছেন তাকে। আর 5টা মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করছে নাকি তাকে ঘরে বন্দি করে রেখেছে মোদি? গেল 5 আগস্ট, আন্দোলনকারীরা যে সময় সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করছিলেন, তখন শেখ হাসিনা পদত্যাগ করে একটি সামরিক হেলিকপ্টারে করে গাজিয়াবাদের কাছে অবস্থিত ভারতীয় বিমানবাহিনীর একটি ঘাঁটির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। নরেন্দ্র মোদীর সরকার সেই সময় জানায় শেখ হাসিনা ভারতেই আছেন, তবে তার অবস্থান সম্পর্কে এর বেশি কিছু তারা আর জানায়নি। কিন্তু তাতেও আলোচনা থেমে নেই। উচ্চমহলে খাতির আছে এমন অনেকেই ব্যক্তিগত আড্ডায় দাবি করেছেন ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী ভারত সরকারের একটি সেফ হাউসে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সাথে অবস্থান করছেন। তবে তার কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায়নি, এমনকি এ বিষয়ে কোনো ঘোষণাও দেননি মোদি সরকার। এদিকে শেখ হাসিনা দেশত্যাগের পরেও দেশব্যাপী অস্থিরতা সহ বিভিন্ন ইস্যুর জন্ম দিয়েছে, বিভিন্ন ষড়যন্ত্রে নাম জড়িয়েছে আওয়ামী লীগের। এছাড়াও মানবতা বিরোধী অপরাধে মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। বর্তমানে তাকে অক্ষত অবস্থায় ফেরত চাইছে বাংলাদেশ। তবে এ নিয়ে এখনও মুখ খুলেনি হাসিনার অন্যতম ঘনিষ্ঠ মিত্র মোদি সরকার। রুশাসুর জয় জয় দিন।